লালমনিরহাটে আজ থেকে 3 দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। জেলা শহরের কালেক্টরেট মাঠে হচ্ছে এই ইজতেমা। আজ ফজর নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী এই জেলা ইজতেমা শুরু হলো। আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাদলা। শুভ সকাল আনিস। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। সকালের বাংলাদেশের দুবাইয়ের যেটা বললেন যে আসলে জেলা ইজতেমা লালমনিরহাটের জেলা ইজতেমা কিন্তু শুরু হয়ে গেছে আজকে ফজরের নামাজের পর থেকে, আর এটি কিন্তু প্রতি বছর হয়ে থাকে। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি আজকের এই জেলা ইজতেমার চিত্র, আমাদের এই ইজতেমা কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আমাদের লালমনি আসার শেষ হয়নি। যারা রাতে এসেছেন তারা ফজরের নামাজ পড়ে তারা অনেকে বিশ্রাম নিচ্ছেন, অনেকে আল্লাহর জিকির করছেন, আর অনেকে কোরআন তসবিহ পাঠ করছেন, চুষছেন, দেখছেন। আবার এই এই ইজতেমায় আবার অনেকে দেখতে আসতেছেন লালমনিরহাটে। এই ইজতেমা কিন্তু প্রতি বছর হয়ে থাকে, এবারেও কিন্তু বেশ কয়েকদিন আগ থেকে প্রস্তুতি চলছে। আজকে সেটা আম্বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আর ইজতেমায় শুধু মানে বয়স্ক লোক নেই, বিভিন্ন বয়সী একদম ছোট শিশু কিশোর থেকে একদম 70-80 বছর বয়সী মুরব্বীরাও এসেছেন ইজতেমায়। আর আমি যেটি জানতে পেরেছি ইজতেমা 5 তারিখ শনিবার সকাল 11টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে, যদি আবহাওয়া ভালো থাকে। তবে দুদিন ধরে এর কয়েকদিন আগে লালমনিরহাট জেলায় তুষার পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিছু বন্যা দেখা গিয়েছিল। এখন কিন্তু বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা রয়েছে। তারপরে মানুষজন এসেছে। আমি এই ইজতেমার প্রাঙ্গণে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন। আমি একটু কথা বলবো, যারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি একটু কথা বলবো। লালমনিরহাটের হাতিগন্ধা উপজেলা থেকে এক মুসল্লি এসেছেন। আপনি একটু জানাবেন, আপনি তো এর আগে কি অন্য কোনো ইজতেমায় গিয়েছিলেন? আর এই ইজতেমায় আপনারা তো আল্লাহর মানে সন্তুষ্টি লাভের জন্য আসেন, আপনার মতো বহু লোক এসেছেন, আপনি একটু জানাবেন যে আপনি কতদিন ধরে ইজতেমায় আসছেন এবং কেমন লাগছে আল্লাহর ইয়া করছে? আরো পয়েন্ট হবে, আমরা এবং আমরা এখানে সবাই দুবার শুনলেন যে আসলে ইজতেমায় বহু লোক এসেছেন এখানে। কিন্তু আমরা গতকাল পর্যন্ত যদি জানতে পেরেছি যে 100-এরও বেশি শৌচাগার রয়েছে, গোসলখানা বসানো হয়েছে, উজিখানা বসানো হয়েছে, এছাড়াও অয়েস মেডিকেল ক্যাম্প বসা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পাশাপাশি এখানে কিন্তু স্থানীয় স্বেচ্ছাসেবক 200-এরও বেশি স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এগুলো দেখভাল করছেন। কোথাও কোনো যেহেতু বয়স্ক লোকজনেই বেশি এসেছেন, সেটাও কোনো তারা অসুস্থিত হয় কিনা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এগুলো বিষয়ে কিন্তু মেডিকেল টিম গঠন করেছে, স্বেচ্ছাসেবকও প্রস্তুত রয়েছেন। আর আমি এদিকে ইজতেমা কমিটির কাছ থেকে জানতে পেরেছি যে এই ইজতেমা সফল করতে তারা কয়েকদিন ধরে কাজ করছেন। আর এদিকে লালমনিরহাট সদর উপজেলার পৌঁছে জানিয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি তাদের সম্পূর্ণ রয়েছে, এই ইজতেমাটি সফলভাবে সম্পূর্ণ হবে বলে ইজতেমা কমিটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। দুবাই দুনিয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের জানাচ্ছিলেন কি চমৎকার মুহূর্ত। নিশ্চয়ই সেখানে সারিবদ্ধভাবে মুসল্লিরা আজ বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করবেন।